সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, দেশ বিদেশে যে যেখানে আছেন, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ। এক ভারাক্রান্ত হৃদয় নিয়ে গভীর রাতে আপনাদেরকে লাইভে আসলাম। আমরা আজকে দুমকি উপজেলার লেবুখালী এলাকায়, লেবুখালী ইউনিয়নের এক প্রান্তে আমরা লাশ দাফন কাফনের জন্য আসছি। আজকে এই মাইয়ের খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এলাকাবাসী অবশ্য আপনারা দেখেন যে কেউ কিন্তু আমাদের আশেপাশে নেই, শুধুমাত্র আমরা দুমকি উপজেলার যে টিম, এই টিমের দায়িত্বশীলরা এখানে উপস্থিত আছেন। বাকি লাশের সাথে লাশের মাইয়েতের দুই ছেলে, এক ছেলে ছোট আর এক ছেলে একটু বড় আর ওয়াইফ, এই তিনজন আসছে এবং তাদের সহযোগিতাই আমরা কিন্তু লাশটা নিয়ে আমরা এখানে আসছি। দেখুন, তারা কবর করে গেছে কিন্তু এলাকাবাসী আশেপাশে কেউ নেই। এখন আমরা এই আমরা আসছি হলো ছয়জন, না? আমরা হয়তো আগে জানলে আরও বেশি লোক নিয়ে আসতে পারতাম, কিন্তু বেশি লোক নিয়ে আসি নাই। যে মনে করছি এলাকাবাসী তো আসেই তাদের সহযোগিতা, কিন্তু আসলে আমরা সে কাউকে পাইনি। এই মর্মান্তিক অবস্থা, আসলে এটা আমাদের কারো কাম্য নয় যে এক ব্যক্তি মারা গেছেন এই জন্য তিনি এত অবহেলিত হবেন, এটা আসলে উচিত হয়নি। অতএব আমি আপনাদেরকে বলবো যে মৃত্যু সকলেরই আছে, সকলেরই হওয়া উচিত, কিন্তু আমাদের মানসিকতা এরকম হওয়া উচিত নয়। দেখুন, লাশটা কিন্তু এখানে পড়ে আছে। আমরা এখন কোভিড প্রক্রিয়ায় গোসলের জন্য প্রস্তুতি যে আমরা নেব, লাশের যারা আছেন তারা কিন্তু বাড়ির মধ্যে গেছেন এই জিনিসগুলো আনার জন্য, এখানে রেডি ছিল না। আমরা আসলে, আপনারা হয়তো অনেকে কষ্ট পেতে পারেন যে এত রাত্রে আসার কি প্রয়োজন ছিল। এই যে দেখুন, এই যে মাইয়েতের, তুমি একটু দাঁড়াও, এই ছোটো ছেলে এইমাত্র আমাদের কলস এবং নিয়ে আসলো, আসলে ও আজকে এতিম হয়ে গেল। ওকে দেখি আমাদের চোখে পানি আসলো, কিন্তু আসলে ওকে উপস্থিত দেইনি আমরা। তো যাই হোক, কাজ শুরু করেন। হ্যাঁ, কাজ শুরু করেন, ঠিক আছে? বাবা তুমি যাও, আমরা তোমাকে ডাকবো, জানাজার সময় আমরা ডাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, পানি নিয়ে আসেন, ওই 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 তো খাল খাল আছে, বেশ, খাল থেকে নিয়ে আসেন। শুধু আমাদের টিমের জন্য দোয়া চাই, আমাদের টিমের জন্য দোয়া চাই। আর লাইভটি শেয়ার করে আপনারা দেশবাসীকে জানিয়ে দেন যে এরকম মৃত্যু যেন কারো না হয়। আমরা সবাই সচেতন থাকব, নিরাপদে থাকব, বাড়িতে থাকব, আমরা করোনা থেকে মুক্ত হব, সুস্থ থাকবে, নিরাপদে থাকবেন, এই কামনা করি। মাসুদ ভাই কিছু বলবেন? আন কিছু বলেন, লাইভ তো পরে আর থাকবে না। আসলে আমিও এই আমিও প্রথম আসলাম, আমার অভিজ্ঞতা আসলে নেই, যদিও আমি 21টা টিম পরিচালনা করি কিন্তু কোনো টিমের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ হয় নাই। আজকেই হলো, আজকে আমাদের আরও এক ভাই নতুন, তিনিও যোগদান করলেন, পরিচয়টা গোপন থাক, তিনিও আজকেই প্রথম আসলেন। রানা ফারুক হোসেন আমাদের পুরাতন সদস্য, দায়িত্ব, আপনারা দোয়া করবেন আমাদের এরকম মৃত্যু যেন কারা না হয়। অবশ্য এলাকাবাসীকে ধন্যবাদ যে তারা কবরস্থানটা করে রেখে গিয়েছিলেন সন্ধ্যার আগে। এমনকি আপনাদেরকে আরও একটু দেখাতে চাই যে আমাদের জন্য তারা এই যে মশার কয়েল, এটাও কিন্তু তারা রেখে গেছেন যাতে করে আমাদেরকে মশা আক্রমণ না করে, কিন্তু আসলে তারা এখন নেই, এটা আমাদের জন্য কষ্ট, এটা আসলে হওয়া উচিত না। আমরা কিছুক্ষণের মধ্যেই কোভিড প্রক্রিয়ায় গোসল সম্পন্ন করে আমরাই দাফন বিদায় নেব।